ওয়েলকাম গাইস, এখন যেটা দেখাবো সেটা হচ্ছে আমার কাছে একটা ফোন দেখতে পাচ্ছেন। ফোনটার মডেল হচ্ছে ইয়া আইটেল আইটি 6120। এটা যেটা প্রবলেম সেটা আমি অন করে দেখাচ্ছি। ফোনটা কিন্তু অন হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখানে ডিসপ্লেটা ব্লার হয়ে গেছে, অর্থাৎ কালো হয়ে গেছে। এই সমস্যা থেকে কীভাবে সমাধান করবেন সেটা আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। আর আমরা মূলত একদম নতুন যারা তাদের নিয়ে ভিডিওগুলো তৈরি করি, তাদের নিয়ে কাজ করি, তো ভিডিওগুলো দেখিয়ে যারা একদম প্রাথমিক পর্যায়ে কাজ শিখতে চান তারা শিখতে পারবেন। এই জন্য আমাকে প্রথমে ব্যাটারিটা খুলে নিতে হবে। আমি ব্যাটারিটা খুলে নিচ্ছি, দেন তারপর যেটা করবো নাটগুলো খুলে নিব। আমি কিছু নাট আপনাদের দেখানোর সুবিধার্থে আগে খুলে রেখেছি। সো এখন এটা ফ্রেমটাকে খুলে নিব। খুলে নেওয়ার পর এই সমস্যাটাকে আমি যেভাবে রিপ্লেস করবো সেটা আমি দেখিয়ে দিব। এখন আমাকে এটাকে ডিসপ্লেটাকে রিপ্লেস করতে হবে, রিপ্লেস করা ছাড়া আর কোনো ওয়ে নাই। সো আমি এখানে ডিসপ্লেটা তুলে ফেলবো। এখানে ডিসপ্লের মধ্যে অবশ্যই লেখা রয়েছে কত পিন আর আপনি কীভাবে চেঞ্জ করবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দেবো এখন স্টেপ বাই স্টেপ। এটা হচ্ছে 37 পিন, এই পাশে এক লেখা, এই পাশে 37 লেখা, অর্থাৎ এই পাশ থেকে আমাদের শুরু করতে হবে, এই পাশে গিয়ে লাগানো শেষ করতে হবে। পুরা টাইমিং সেম নিয়ম করবেন, এই পাশ থেকে খুলবেন, এই পাশে গিয়ে শেষ করবেন। সো এই জন্য আমাকে যেটা করতে হবে এখন একটু রজন নিতে হবে। আমি এখন রজন নিয়ে নিচ্ছি, তারপর ডিসপ্লেটাকে তুলে ফেলবো। ডিসপ্লেটা খোলা শেষ, এটা দেখতে পাচ্ছেন ডিসপ্লেটা 37 পিন LCD দেখাচ্ছে আপনাদের। এইখানে আপনাকে মাথায় রাখতে হবে আপনার যে লাইনগুলো ছিল এই লাইনগুলো যাতে একটা আর একটার সঙ্গে না লাগে, লাগলে কিন্তু হোয়াইট হয়ে যাবে, এই বিষয়টা আপনি অবশ্যই মাথায় রাখবেন। সো এখন যেটা করব সেটা হচ্ছে এটাকে পরিষ্কার করে দিব। এরপর আমি যেটা করব একটা নতুন ডিসপ্লেটা নিব। এখানে দেখতে পাচ্ছেন এটা নতুন একটা LCD নিয়ে নিচ্ছে আমি, 37 পিন LCD। এটা এখানে লাগাবো। লাগানোর আগে অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে এই পাশ থেকে আপনাকে যেটা এই পাশে 37 থাকবে আর এই এক থেকে আমরা একে লাইন লাগিয়ে দেবো, স্টেপ বাই স্টেপ এত দূর পর্যন্ত আসবো। তো আমি এখন লাগিয়ে দিচ্ছি ডিসপ্লেটাকে। অবশ্যই এক থেকে শুরু করবেন, আমি এক থেকে শুরু করে একদম 37 পর্যন্ত লাগিয়ে দেবো। দুইটা লাইন কখনো যাতে এক না হয় সেদিকে আমাকে খেয়াল রাখতে হবে। আমি খেয়াল রাখছি, এখানে লাগিয়ে দিবেন। আমি লাগিয়ে দিলাম, আমার ডিসপ্লেটা কিন্তু একদম নিখুঁতভাবে লেগে গেছে, অর্থাৎ একটা একটার সঙ্গে কোড লাগেনি। এখন আমি ডিসপ্লেটাকে এরকম করে রাখবো, এরপর ব্যাটারিটা লাগিয়ে দেখবো ডিসপ্লেটার কী অবস্থা। ব্যাটারিটা লাগাইলাম, এখন আমি যেটা করবো ফোনটা অন করে নিব। এখন ফোনটা অন করে নিব, অন করে দেখবো ডিসপ্লেটার কতটুকু হইলো। আমার প্রবলেমটা কিন্তু সলভ হয়ে গেছে, ডিসপ্লে ব্লকিং প্রবলেমটা দেখতে পাচ্ছেন এখানে, এখানে ফুললি প্রবলেমটা সলভ। সো এখন আমি ওকে দিয়ে দিব। ডিসপ্লে ব্রাইটনেসটা আমাদেরকে একটু বাড়াতে হবে। ফোনে চার্জ নাই বিধায় ডিসপ্লে লাইটটা বাড়তেছে না, পরে আমি এইটা ডিসপ্লে লাইটটা বের করব, আলোটা বাড়িয়ে দিব। সো আপনি চাইলে এইভাবে ডিসপ্লে চেঞ্জ করতে পারেন। এখন এর উপরে কেচিংটাকে আমি সাহস লাগিয়ে দিব। আমার ডিসপ্লে ব্রোকেন প্রবলেমটা কিন্তু সলভ হয়ে গেছে। সো আমরা মূলত একদম নতুনদের নিয়ে কাজ করি, যারা একদমই নতুন তারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে রাখুন। সো বেশ, থ্যাংক ইউ, বাই বাই।